নমস্কার ইনফাইনাইট ফিজিক্সে স্বাগত আজকে আলোচনার বিষয় কেমিস্ট্রির পার্ট টু সাজেশান অর্থাৎ একটা প্রথম সাজেশান দেওয়া আছে পার্ট ওয়ান সেটা ফিজিক্সের আর আজকে এটা কেমিস্ট্রির অর্থাৎ পার্ট টু প্রথম কোশ্চেনটা নির্দিষ্ট উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন ও চাপের সম্পর্ক কোনটি এটা অর্থাৎ বয়লের সূত্র পি প্রপরশনাল ওয়ান বাই ভি অর্থাৎ সি অপশানটা কারেক্ট দু নম্বর কোশ্চেন স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোন গ্যাসের ক্ষেত্রে গ্যাসের ঘনত্ব ও চাপের মধ্যে সম্পর্ক ঘনত্ব ও চাপের মধ্যে সম্পর্ক সমানুপাতিক অর্থাৎ পি সমানুপাতিক ডি অর্থাৎ চাপ বাড়ালে ঘনত্ব বেড়ে যায় এই একমল আদর্শ গ্যাসের গতিশক্তির মান কত এটা হবে তিনের দুই কেটি একটি গ্যাসের বাষ্প ঘনত্ব ষোলো গ্যাসটি কোনটা অর্থাৎ অক্সিজেন গ্যাসের পারমাণবিক বোমায় যে বিক্রিয়া ঘটে সেটা কি পারমাণবিক বোমায় যে বিক্রিয়াটা ঘটে সেটা নিউক্লিয় বিভাজন কিন্তু সেটা কেমন ধরনের নিউক্লিয় বিভাজন না অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন অর্থাৎ নিয়ন্ত্রণ করা যায় না অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন পরের কোশ্চেনটা ছয়ের কোশ্চেন অক্সিজেন ফ্লোরিন নাইট্রোজেন এই মৌল তিনটির পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রম এটার পারমাণবিক ব্যাসার্ধের ঊর্ধ্বক্রম হলো ফার্স্ট ফ্লোরিন তারপর অক্সিজেন তারপর নাইট্রোজেন অর্থাৎ ডির অপশানটা কারেক্ট সাথের কোনটির পারমাণবিক ব্যসার্ধ সর্বাধিক পারমাণবিক বেশার্ধ সর্বাধিক হচ্ছে পটাশিয়াম অ্যানোড মাডে যে ধাতুটি অনুপস্থিত থাকে যে ধাতুটি অনুপস্থিত থাকে সেটা হল লোহা অ্যালকিলমূলকের সাধারণ সংকেত কোনটা আমরা জানি অ্যালকেন অ্যালকেনের সংকেত কি সিএন এইচ টুয়েন প্লাস টু অ্যালকেন অ্যালকিনের সংকেত সিএন এইচ তারপরে অ্যালকাইনের সংকেত সিএন এইচ এন মাইনাস টু অর্থাৎ অ্যালকিল মূলকের সংকেত হবে সির অপশানটা কারেক্ট অ্যালকিল মূলকের সংকেত এন এইচ টু প্লাস ওয়ান খারিও সোডিয়াম নাইট্রোপ্রুষাইড দ্রবণে খারিও সোডিয়াম নাইট্রোপ্রুষাইড দ্রবণে কোনো যৌগের শনাক্তকরণে ব্যবহৃত হয় কি এটা এইচ টু এস ব্যবহার করা হয় অয়েল অফ ভিট্রিয়ল কোন অ্যাসিডকে বলা হয় অয়েল অফ ভিট্রিয়াল বলা হয় সালফিউরিক অ্যাসিডকে অর্থাৎ অয়েল অয়েল অফ ভিট্রিয়াল বলা হয় সালফিউরিক অ্যাসিডকে এই স্ট্রেস ডুরালুমিনের প্রধান উপাদান কোনটা অ্যালুমিনিয়াম থার্মিট পদ্ধতিতে বিজারক সেটা কি সেটাও অ্যালুমিনিয়াম ইথেন অনুর এইচ সি ডবল বন সি এই কোণের মান কত এটা হলো একশো কুড়ি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি লেখচিত্রের সাহায্যে চালসের সূত্রটি ব্যাখ্যা করো চালস ও বয়েলের সমন্বয় সূত্র প্রতিষ্ঠা করো প্রমাণ ঘনত্ব ও বাষ্প ঘনত্বের মধ্যে দুটি পার্থক্য লেখো চল্লিশ গ্রাম ক্যাশিয়াল অথ্রিকে উত্তপ্ত করে সর্বাধিক যে পরিমাণ অক্সিজেন পাওয়া যায় সেই পরিমাণ অক্সিজেন পেতে গেলে কত গ্রাম কেশিয়েল ওথরিকে উত্তপ্ত করতে হবে পটাশিয়াম ক্লোরিন অক্সিজেন নাইট্রোজেনের পারমাণবিক ক্রমাঙ্ক দেওয়া আছে খাট ধাতুগুলির সাথে এক নম্বর শ্রেণীতে হাইড্রোজেনকে রাখার সাপেক্ষে যুক্তি দেওয়া এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ক্যালসিয়াম ক্লোরাইড ও সোডিয়াম এর ইলেকট্রন ডট গঠন দেখাও অর্থাৎ লুইস ডট গঠন তড়িৎ বিশ্লেষণে কি ধরনের তড়িৎ ব্যবহার করা হয় এবং কেন এসি না ডিসি কোন তড়িৎ ব্যবহার করা হয় লাইকার অ্যামোনিয়া বলতে কি বোঝো এটিতে কত পার্সেন্ট অ্যামোনিয়া থাকে অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে গাঢ় এই ফসফরাস পেন্টক্সাইড বা CaCl2 এল ব্যবহার করা হয় না কেন এইচ টু এস গ্যাস প্রস্তুত করতে গাঢ় সালফিউরিক অ্যাসিড গাঢ় এইচ এনোথ্রি ও গাঢ় এসসিএল ব্যবহার করা হয় না কেন নাইট্রোলিন কী এটি কীভাবে তৈরি করা হয় ইথিলিন থেকে অ্যাসিটিলিন কীভাবে প্রস্তুত করবে এবার একটি লং কোশ্চেন সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সাতশো পঞ্চাশ মিলিমিটার এইচজি চাপে এক লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করতে কত পরিমাণ বিশুদ্ধ এমজি সিওথিকে লঘু এস সি সঙ্গে বিক্রিয়া করতে হয় দু নম্বর কোশ্চেন এক্স মৌলের সর্ববৈষ্ঠ কক্ষে দুটি ইলেকট্রন এবং ওয়াই মৌলের সর্ববৈষ্ণ কক্ষে সাতটি ইলেকট্রন আছে এদের অক্সাইডগুলির প্রকৃতি কেমন হবে যৌগ গঠনের ক্ষেত্রে কোনটি চারক এবং কোনটি বিচারক মৌল দুটির পর্যায় সরণটে কোন শ্রেণীভুক্ত তিন নম্বর কোশ্চেন কপার তরিদারের সাহায্যে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে ও অ্যানোডে কী উৎপন্ন হবে বিক্রয় সহকারে লেখক দ্রবণের বর্ণের কীরূপ পরিবর্তন হবে অ্যাকোয়া রিজিয়া ও অ্যাকোয়া ফর্টিস বলতে কী বোঝো স্পর্শ পদ্ধতিতে এইচ টু এস ও ফোর প্রস্তুতির সময় অনুঘটক হিসাবে কি ব্যবহার করা হয় পাঁচের কোশ্চেন আইউ প্যাকের পুরো নাম কী অর্থাৎ আইউ প্যাক কথাটির পুরো নাম কী ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি আর নিচে যে চারটি যৌগ দেওয়া আছে এই চারটি যৌগের আইউপ্যাক নাম লিখতে হবে